চন্দনা, ওইগুলো কি খায়? গান গাইতে পারে? জ্বালায়ও না। বাবা দেখো কত সুন্দর সুন্দর পাখি আজকে, কিন্তু আমাকে পাখি কিনে দিতেই হবে, না বলতে পারবো না। তো এইটি এটা কত নিবা ঠিক করে বলো। এটা টিয়া না, চন্দনা। দেখে তো টিয়াই মনে হচ্ছে। কমলা রঙের যে মালা দেখতেছেন এগুলো চন্দনা, এটা বাচ্চা তো এখনো মালা হয় নাই। আচ্ছা, যেইটা টিয়া সেটাই চন্দনা, বুঝলাম। তা কত নিবা? দামাদামি করেন না, 10 টাকা দিয়েন। এটা একটা দাম হইল? আলতু বলতু কথা বলে সময় নষ্ট করতেছ। আই চল বাসায় চল। আচ্ছা যান, 9 টাকা দিয়েন। তাও পারলাম না, 1 টাকা কমিয়ে দিলাম, আরো কম চান? আমাদেরও তো পেট আছে, 2 পয়সা লাভ করতে না পারলে বাঁচবো কেমনি? শোনো, 5 টাকা হইলে দাও, নাহলে বাড়ি যাও। আই বাবলু আই চল। পারতেছি না। না পারলে আর কি করা, আই চল। ঠিক আছে ঠিক আছে, টাকা দেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে, আই চল। বাদুরটাকে কোথায় পেলে? সে কখন থেকে ডাকছি, তা কে শুনে কার কথা? এই বাবাকে পেয়ে খুব সাহস হয়েছে তাই না? তা পড়াটা কে করবে শুনি? তোমার কাছে 2 টাকা হবে। 2 টাকা? এত টাকা দিয়ে কি হবে? না মানে একটা টিয়ে পাখি কিনবো, টিয়ে পাখি। না চন্দনা। ও হ্যাঁ, ও বুঝেছি, বাবলুর মাথার পোকা তোমার মাথায় ঢুকেছে। আমার কাছে এত টাকা নেই। না মানে ছেলেটা এমন করে ধরেছে যে খুব একটা বেশি দামও না কিন্তু। এই পাখিটা যদি তুমি দয়াগঞ্জ বাজারে কিনতে যাও তাহলে এই দাম পড়বে প্রায় 15 টাকা, তাই বলছিলাম আর কি। তাই বলে পাখি আমার কাছে 1 টাকা আছে। আর শোনো, তোমার বেতন পেতে আরও 11 দিন বাকি, সে কথা মনে আছে তো? সে দেখা যাবে, তোমার কাছে যা আছে তাই যা। আমার কাছে আছে মোট 4.5 টাকা। নাও। বাবা এই যে এখানে 1.75 টাকা আছে, আমার জমানো টাকা, টিফিন থেকে বাঁচিয়েছিলাম। চল আজ পাখি কিনবই। পাখিতে ধান খাবে, তারপরে ছোলা খাবে, ফল খাবে,
আর সাত দিন পর গোসল করবে। মরে যাবে না তো? কি যে কও, মরলে পয়সা ফেরত নেই বানে। কথা বলবে? কথা বলবি না মানে আলো বদ বলবে, ওর বাপে এসে কথা বলবে। চল। ছেলেটা কেমন তরতর করে বেড়ে উঠছে দেখেছ? আমি একা ওকে সামলাতেই পারি না। ও সবটা কিন্তু আমার বেশ ভালোই লাগে, কেমন জানি একটু খ্যাপাট। কাল থেকে না আবার সেই পাখিটা নিয়ে মেতে ওঠে, পড়াশোনা লাটে ওঠে। ওটা দুর্ভাবনা কিছু নেই, সব ঠিকঠাক আছে। আচ্ছা শোনো, বলো শহরে নাকি কি মিছিল মিটিং হচ্ছে? ফারুকের মা এসেছিলেন, উনি বললেন আমাদের বাড়ির পাশ দিয়েও না কাল একটা মিছিল গেছে, রাষ্ট্রভাষা কি যেন একটা বলল, আমার ঠিক মনে পড়ছে না। আমিও শুনেছি, কাগজে পড়েছি, কি থেকে কি হয়ে যায় কে জানে, সবাই বলা বলিও করছে। সে যাই হোক, তোমার ওসবে জড়ানোর দরকার নেই, যা হয় হোক গে। শুনছো? বাবলুকে মিছিল দেখতে যেতে দিও না, শোনো, বেতন পেলে আমাকে কত টাকা বেশি দিও, ছেলেটার জন্য একটা জামা বানাবো, ওকে অনেকদিন কিছু দেয়া হয় না। পাই তো মোটে কটা টাকা, তারপর দিন দিন দেনার দায় একেবারে চ্যাপটা। ভাগ্যিস বাপদাদার এই ভিটেটা ছিল, তা নাহলে তো রাস্তায় গিয়ে দাঁড়াতো। কিরে বাবলু, ওই চন্দনা পাখি কি বলে, এ আবার সুযোগ পেলে উড়ে যাবে না তো? দেখো বাবা, খাঁচাটা কত ছোট, পাখিটার কষ্ট হয় না? সে কথা তুই ঠিকই বলেছিস, খাঁচাটা খুব ছোট হয়ে গেছে ওর জন্য। আচ্ছা বাবা, পাখিটা কি ভাত খাবে না? কই খাচ্ছে না তো। কিন্তু না খেলে বাঁচবে কিভাবে? শোন বাবলু, পাখিদের নাকি তোর ইচ্ছে মৃত্যু আছে, দিন ক্ষণ সময় ঠিকঠাক রেখে ওরা চাইলেই মরে যেতে পারে, সেই মতো ওরা উপোস করে, তারপর ওই দিন ওই ক্ষণে ওরা মরে যায়। সত্যি? লোকে বলে, ভাত খাচ্ছে না যখন হয়তো ধান খাবে। ধান? হ্যাঁ ধান। এক একজন পাখি গবেষক। কিন্তু ধান পাবো কোথায়? তাও তো একটা কথা, ধান কোথায় পাইলে? হ্যাঁ, এটা তো আর গ্রাম না যে ধান পাবো। কতদিন তোমার এই ধান দেখি না বলো তো। বলি,
গত মাসে ধারের টাকা, ধারের টাকা, চালের দোকানের ওই যে বাকি বাকি, সে বাকি টাকাটা কে শোধ করবে? কেন আমি? আগে পাওনা টাকা শোধ করো, তারপর বাপ বেটা মিলে যত ইচ্ছে পাখি নিয়ে গবেষণা করো। পাখিকে কালিয়া কোপ্তা খাওয়াও, ধান খাওয়াও, যা ইচ্ছে তাই। কি অদ্ভুত ব্যাপার বলো তো, কতদিন ধান দেখিনি। শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, এই টিয়া দুই দিনের মধ্যেই কথা বলতে শুরু করবে, যখন বলবে রানুবু কি করো, ভাত রেঁধেছ, মাছ রেঁধেছ, তখন দেখে নিও। আচ্ছা বাবা, ধান তো পাওয়া যায় বাজারে। পাওয়া তো যায় বাবা, টাকা পকেট তো ফাঁকা। কেন, কাল যে 50 পয়সা বেঁচে গিয়েছিল সেইটা দিয়ে। এই বাবলু, এই খালি পায়ে আসছ না বাবা, স্যান্ডেল নে। ঠিক আছে, তুমি যাও।